হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে ব্লগটা গতকাল রাত থেকে শুরু করেছি, এই যে দেখুন আয়না কি করছে, আব্বুর এই যে মাথার টুপিটা দিয়ে একবার খুলছে। আর ওকে অনেক মোটা লাগছে না? ও চারটা ড্রেস পরে আছে, আর উপরে যেটা সেটা হচ্ছে আরুষার নিজে ওয়ার্ড্রপ খুলে দিতে বলছে, খুলে দিয়েছি। এরপর ও ড্রেসটা নিয়েছে, দেখুন কত মোটা হয়ে আছে এটা পরে, আর টিভি দেখছে আর হচ্ছে এখানে নাচছে। আজকে আপনাদের সাথে একটা অন্যরকম জিনিস শেয়ার করব, আর তা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ড্রেস না, এটা হচ্ছে বোরকা। আর এই বোরকাটা হচ্ছে আমুর, এটা ওই দিন সেলাই করে নিয়ে এসেছে, কিন্তু এখন আমুর কাছে ভালো লাগছে না, বলছে এটা পরবে না। এটা হচ্ছে জর্জেটের ব্ল্যাকের মধ্যে যে ইয়েলো কালারের প্রিন্ট, আমার কাছে ভালোই লাগছে। আর এটা দিয়ে আজকে আমি একটা মানে বোরকা দিয়েই একটা জামা সেলাই করব, মানে এটা যেহেতু আমু পরবেই না, কাপড়টা ভালোই আমার কাছে পছন্দ হয়েছে, তাই ভাবলাম এটা দিয়ে একটা ফ্রগের মতো সেলাই করি, তাহলে এটা আমি পরতে পারবো আর কি। বোরকার শোল্ডারটা তো অনেক বড় থাকে, এই যে আমি আমার মেজারমেন্ট অনুসারে বোরকাটা উপরের সাইডটা কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এখানে এই যে আলমন্ডের মাপটা নিয়ে নিচ্ছি, বোরকা যেহেতু বড় হয় এটা প্রায় 9 পর্যন্ত আলমন্ডটা হয়। আমি এটা উপরে ব্লাউজটা আলাদা করে ফেলবো, আর নিচের সাইডটা হচ্ছে ওইভাবে রাউনি থাকবে আর কি, এভাবে করেই কাটছি। এই যে দেখতে পাচ্ছেন আমি লম্বা ব্লাউজের মাপটা নিয়েছি 15 ইঞ্চির মতো, হ্যাঁ 15 ইঞ্চিই নিয়েছি। এটা যেহেতু চেইন আছে তাই আমার জন্য সুবিধা ভালো হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি আলমন্ডটা কেটে নিচ্ছি, আর ব্লাউজটা হচ্ছে 1 ইঞ্চি করে নিচের সাইডটা উপরের দিকে করে নিচ্ছি, এতে করে যেহেতু এটা জর্জেট কাপড় এটা নিচের দিকে মানে ঝুলে থাকবে না আর কি, সেজন্য আমি কোমরের সাইডটা 1 ইঞ্চি উপরে করে এই যে এটা 15 ইঞ্চি পরিমাণ লম্বা করে কেটে নিচ্ছি। এই যে আমি এটা আলাদা করে ফেললাম, এখন হচ্ছে আমি আলমোড়টা কেটে নিব। আগেই বলেছি যেহেতু বোরকা এটা, তাই এটা আলমোড়টা অনেক মানে নিচের দিকে লম্বা আর কি, আমি আমার মাপ অনুসারে এটা কেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কেটে, এখন আমি হচ্ছে গিয়ে এটা সামনের সাইডে তালপাট্টাটা কাটবো। বোরকা যেহেতু তালপাট্টা কাটা হয় না, এটা আমার তালপাট্টাটা কেটে নিতে হবে, তাহলে এটা ফিটিংসটা অনেক ভালো হবে আর কি। এই যে আমি এখন এটা আলমন্ডের মাপটা নিয়ে নিচ্ছি, আমার কাছে কাপড়টা খুব ভালো লেগেছে, জানি না এটা সেলাই করার পর কেমন হবে, তো মনে হচ্ছে ভালোই হবে। আর একটু সেলাই জানলে এটা আসলে নিজেই ঠিক করে ফেলা যায়। আর আপনাদের যারা বোরকা সেলাই করছেন, ওই বোরকা পরা হয় না বা এরকম রাউন্ড বোরকাগুলিকে এভাবে করে জামা শেপ দিয়েও জামা তৈরি করে ফেলতে পারেন আর কি, খুব সহজভাবে। আর এটা নিচে পিকো করা, তাই কাপড়টা আরও সুন্দর হয়ে থাকবে। আমি উপরের সাইড থেকে 15 ইঞ্চি নিয়েছি লম্বা, মানে উপরের ব্লাউজটা, আর হচ্ছে এখন নিচের সাইডটা, এই যে বোরকার যে নিচের সাইডটা আছে আমি একদম নিচে এটা ধরবো না, আমি কোমরের সাইড থেকে এই যে উপরে প্রায় 5-6 ইঞ্চির মতো বাদ দিচ্ছি, আর আমার কোমরের মেজারমেন্ট অনুসারে এখানে দাগ দিয়ে নিচ্ছি, ওই অনুসারে এটা কেটে নিচ্ছি। এখানে মানে চড়াটা একটু বেশি আছে, আমি ওই পরিমাণ চড়াটা মানে কেটে ফেল দিতে যাচ্ছি না, আমি ওখানে কুচি দিব। আর এই যে হাতাটা আমি এক্সট্রা করে খুলে নিয়েছি, আর এটা যেহেতু বোরকার হাতা অনেক লম্বা, তাই আমি এটাকে থ্রি কোয়ার্টার হাতা করে নিয়েছি। আর এখানে আলমন্ডের সাইডে একটু জোড়া হবে আর কি, যেহেতু শোল্ডারের সাইডটা ওই সাইডে আমি কেটে নিয়েছি, তাই এখানে আমার হাতায় একটু জোড়া পড়বে। এই যে দেখতেই পাচ্ছেন আমি হাতারের উপরের সাইডটা থেকেই এই যে হাতার এই সাইডে জোড়াটা দিব। আর সাইডের যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোরকা, এখন যে হাতাটা কাটছি এটার উপরের অংশটা। আর এখন মেশিনে চলে আসলাম, এটা সেলাই করতে আমার হয়তো 10 মিনিট সময় লাগবে। এই যে উপরে যে পাড়টা কেটেছি আমি ওটা সোজা করে রেখেছি, আর নিচের সাইডটা তো আমি কিছুই করিনি, জাস্ট শুধু লম্বাটা একটু কমিয়ে নিয়েছি। এখন এই পাড়টার উপরে ওই পাড়টা রাখবো, রেখে আমি এখানে অল্প 2-3টা কুচি জাস্ট শুধু মাঝখানের অংশটাতে দিব, যাতে করে আমার কাপড়টা মানে যেহেতু এটা চড়া বেশি, তাই এটা যাতে মানে কেটে ফেলে না দিতে হয়, তাই আমি শুধু মাঝখানের অংশটাতেই কুচি দিব,
কুচি খুব বেশি হবে না, 3 থেকে 4টা কুচি হবে ব্যাস। এরপরে আমি ফিটিংটা করে নিব আমার মেজারমেন্ট অনুসারে আর কি। আমার কোমরের মেজারমেন্টটা যতটুকু আছে ওটা অনুসারে আমি এটাকে ফিটিং করে নিচ্ছি। 2 সেটে এভাবে করে আমি ফিটিং করে নিচ্ছি। আমার কুচি দিয়ে জয়েন্টটা করা শেষ হয়ে গিয়েছে। এখন আমি উপরের সাইডটা আমার বডি অনুসারে এটা সেলাই করে নিচ্ছি, বডির মাপ অনুসারে। এখন শুধু হাতা লাগালেই ব্যাস এটা রেডি হয়ে যাবে। দেখলেন, এটা তো কোনো সেলাই নেই, জাস্ট শুধু আমি বডিটা ফিটিং করেছি আর হচ্ছে গিয়ে আমি হাতাটা লাগাবো। এতটুকুই কাজ, আর সব তো আছেই সেলাই করা, তাই আর আমার এটা 15 মিনিটও লাগেনি, 10 মিনিট লেগেছে এটা সেলাই করতে। আর এটা এখন হাতাটা লাগালেই ব্যাস রেডি হয়ে যাবে জামাটা। এই যে দেখুন, আমার জামাটা রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে ফ্রক সিস্টেমের এখন যে জামাগুলি চলে ওগুলির মতোই হয়েছে। দেখলেন তো কত ইজিভাবে তৈরি করে ফেলা যায়। এই বোরকাটা না ফেলে দিয়ে এটাকে গায়ে দেওয়ার মতো উপযোগী করে ফেললাম। আসলে একটু মাথা খাটালেই সব কিছুই করা যায় আর কি। এত দাম দিয়ে আমি কাপড়টা কিনেছে, তো এটা কি দরকার নষ্ট করার। এই যে মাঝখানে আমার 3টা 4টা করে কুচি পড়েছে, এরকম হয়েছে। আর এই যে আমি বডি শেপ অনুসারে এটা সেলাই করে নিয়েছি। আর যেহেতু এই যে মাঝখানে চেইন আছে, এটা আমি কোথাও যাওয়ার সময়ও পরতে পারবো, জাস্ট উপরে শুধু একটা হিজাব পরলেই হয়ে যাবে আর কি। এই যে আর হাতাটা আমি ছোট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতার মুখেরটা লুজ আছে, আমি ওরকম লুজই রেখেছি। আর এই যে লম্বায় জাস্ট একটু কমিয়েছি, উপরের সাইডে ব্লাউজটা ফিটিং করেছি। এই যে খুব ইজিভাবে হয়ে গেল, তাই না? খুব কত কম সময়ে এটা রেডি করা হয়ে গেল। 2 বোনকে গোসল করিয়ে দিয়েছি, দেখুন ওরা কি করে। আয়ান আজকে আরুষের কোল থেকে নামবেই না, ওকে কোলে নিতে হবে, ঘুম পাড়াতে হবে। এই যে ওর ঘুম এসেছে। আর আরুষে কীভাবে ওকে ঘুম পাড়ায় আপনারা নিজেরাই শুনুন তাহলে, ও কীভাবে ঘুম পাড়াচ্ছে ওর বোনকে। এই যে দেখলেন তো 2 বোনের কাহিনী। আয়না একদম শুধু বোনের কোলে, আজকে গোসল করার পর থেকে আরুষা কি ওকে কোলে নিতে পারে, তারপরও কোল থেকে রাখে না। এই যে এখন আয়নার ঘুমও আসছে, বলছে ঘুম পাড়াবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আয়না প্রায় ঘুম চলে এসেছে, এখন আরুষা গান গেয়ে ওকে ঘুম পাড়াচ্ছে। দুইজনেরই খাওয়া হয়েছে, আরুষের খাওয়া হয়েছে, আয়না খাচ্ছে না। ও ঘুম থেকে উঠলে চেষ্টা করব খাবে নাকি। এই যে 2 বোনের যত দুষ্টামি, আরুষা তো পারেই না, তারপর ওকে নেয়ার এত চেষ্টা। আর শুধু আয়া না, শুধু বোনের কোলেই উঠবে আর কি। তাহলে ঠিক আছে, ক্যামেরাটা এখনকার মতো অফ করলাম, ওরা ঘুমাক। এটা হচ্ছে সন্ধ্যাবেলায় এই যে ফ্রিজ থেকে অন্থম, চামচা, তারপরে যে কাবাব বের করে এগুলা ভাজা হয়েছে। এখন চা খাবো, আর হচ্ছে এই যে এই নাস্তাটা করে নিব। এগুলা তো ফ্রিজে বানানো ছিল, জাস্ট শুধু 5 মিনিট আগে বের করে রেখেছিলাম, আর এখন ভেজে নিয়েছি। আর গরম গরমে ভাজা পোড়া খাবো চায়ের সাথে, খুব ভালো লাগে বিকেলে এইসব ভাজা পোড়া খেতে। তাহলে ঠিক আছে, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। কালকে একটা নতুন ব্লগে ইনশাল্লাহ দেখা হবে।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পাশেই থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।